সাড়ে নশো চলবে আমার ইয়ে সব ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টের যে সমস্ত মনীষী রাখা রয়েছে রবিশঙ্কর এদের সব চলবে। দিদি আবার আসি মুখে সেই ধীরে ধীরে নতুনত্ব, এটা কেন করলেন? দেখুন জিমটা তো নতুনত্ব ঠিকই, কিন্তু বিষয়টা অনেক পুরনো। কারণ আমরা তো খুব ভালো করেই জানি যে হেলদি, মানে যদি আমরা হেলদি না থাকি ফিজিক্যালি, তাহলে কিন্তু আমাদের হেলদি মাইন্ডও থাকতে পারবে না, হেলদি অ্যাটিটিউডও হবে না, হেলদি ভাবনাও হবে না, কিচ্ছু হবে না। তো মেয়েরা বিশেষ করে আমাদের স্কুলে না, মানে এমন মেয়েও আছে যারা বিশাল, মানে একটা অভিজাত পরিবার বলুন বা খুব বড় অবস্থা, আর বেশিরভাগ মেয়েরাই আছে যেটা যাদের বাড়িতে এমন কোনো ব্যবস্থা নেই যেখানে সে নিজেকে হেলদি রাখার জন্য কোনো রকম প্রক্রিয়া নিতে পারে একমাত্র বিনা পয়সা মর্নিং ওয়াক ছাড়া। তো সেই সচেতনতা তো থাকতে হবে বাড়িতে, সেটাও হয়তো নেই। তো সেটাই আমার উদ্দেশ্য যে মেয়েদের, বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার জন্য তাদেরকে শক্তপোক্ত হতে হবে যা দিনকাল পড়েছে। তো সেই জন্য আমার এই ছোট্ট প্রয়াস, এই জিমখানা যেটা আমরা করেছি সেখানে সব রকম ব্যবস্থা আছে, তো আপনি পরে দেখতেই পাবেন। তো মেয়েরা যাতে সেখানে প্র্যাকটিস করে, এবং আমি, আমার কথা বলা হয়ে গেছে একজন লেডি ইনস্ট্রাক্টরের সঙ্গে, যিনি যখন আমাদের নর্মাল ক্লাস শুরু হবে ফিজিক্যাল ক্লাস, তিনি সপ্তাহে আমি রুটিনে ক্লাস দেবো তার আর কি, সেই রুটিন ক্লাসের মানে মেয়েদেরকে নিয়ে গিয়ে ওখানে শেখাবে কী করে সমস্ত ওই মেশিনগুলো ব্যবহার করে নিজেকে আরও সুস্থ রাখতে পারবে তারা, এবং সেইভাবে তার ভেতরে যদি একটা স্বাস্থ্যবিধির উপরে একটা সচেতনতা তৈরি হয়, তারপরে সে নিজে হয়তো বাড়িতে করবে। তার জন্য তারা বাড়ির গাইডেন্সের যে অভাবটা সে আগে ছিল, সেই অভাবটার আর মানে তাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমার টার্গেট হচ্ছে এটাই যে মেয়েদের, আমার মেয়েদেরকে যত রকমভাবে সুন্দর সুস্থ রাখার জন্য যা যা করা যায় আমি স্কুলে সবটাই করে দিতে চাই। আমার 10 বছর চাকরি আছে, এই 10 বছরের মধ্যে আমার এটাই টার্গেট যে আমি যতটা পারবো ততটা করে যাবো মেয়েদের।